ধরা যাবে না ছোঁয়া যাবে না ফলা যাবে না কথা রক্ত দিয়ে ছিনে নিয়েছি শালার আজব স্বাধীনতা ইফতিজিন ধর্ষণ মানুষ খুন লুট এই বিষয়ের উপরে এই সরকার অনার্স পাস করেছে মানি লন্ডারিং এর উপরে এরা মাস্টার্স পাস করেছে মিথ্যা কথার উপরে এরা পিএইচডি লাভ করেছে নির্বাচনের মাঠে লাজ রডর জায়গায় বাস পরীক্ষা ছাড়া পাস এইভাবে জাতিকে করছে এরা সর্বনা গুগল দেখেছ বাং দেখো নাই দেখে যাও ছাত্র সমাজ যুব সমাজ শেখ হাসিনাকে বাং দেখিয়ে ছাড়ে দেবে ইনশাল্লাহ যেই সংবিধান গণবিরোধী যেই সংবিধান নাগরিকের হককে অন্যায় ভাবে লুপ্ত করে আমরা সেই সংবিধান মানি না সংবিধান স্রষ্টার কোনো প্রণীত বিধান নয় যাকে মানতেই হবে সংবিধান জনগণের জন্য আমরা আজকে সমাবেশ থেকে সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে সংবিধান নাগরিকদের জন্য যে সংবিধান দেশের জন্য সেই সংবিধানকে পবিত্র সংবিধানকে সংস্কার করে এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন তাহলে দেখতে পারবো কার জুড়ে কতটুকু আছে ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ